हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल तहमिना कुकिंग। तो आज हम आपके भीषण मजार चिंगड़ी दिए कचु बुना कर देखो और ये कचुटा एभवे बुना कर ले खेते भीषण मजार है। तो चलो देखे नहीं जा बुना करी। तो भिडियो देखा शुरू से प्लिज एक लाइक दिए भिडियो देखा शुरू करबें और हमार चैनल एख जरा सबसक्राइब करें ना प्लिज सबसक्राइब कर पास लाइकने चाप दिया देवें तो परवर्ती भिडियो अपलोड हो मात्र पे जा सबसक्राइब कर तक असंख्य असंख्य धन्यवाद। তো কচু গুনা করার জন্য এখানে আমি কচুর উপরে যে ডোবার অংশটা এই অংশটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এটা আমি নিয়ে নিয়েছি। তো এখন এটাতে আমি সামান্য পরিমাণে লবণ আর এক কাপ পরিমাণে পানি দিয়ে এই কচুটা আমি একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি চুলায় সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কচুটা মানে সেদ্ধ হয়ে অনেকটাই কমে গিয়েছে। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে যে এক্সট্রা কিছুটা পানি আছে এই পানিটা আমি শুকিয়ে এটা একদম শুকনো শুকনো করে নেব। তো কচুটা আমি মানে চুলার মধ্যে রেখে এটা আমি চুলা আজ বাড়ি দিয়ে এটা আমি একদম শুকনো শুকনো করে কচুটা আমি সেদ্ধ করে নিলাম আর এটা থেকে এখন কোনো প্রকার পানি নেই। এখন এটা আমি ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো যেহেতু কচু কচুতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে এখন এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজটার সাথে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর তেজপাতা একটু ভালোভাবে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি তেলটার মধ্যে একটু হালকা নরম করে ভেজে এখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মানে ছোটো চিংড়ি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর চিংড়িটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি কেটে নিয়েছি। তো এখন আমি চিংড়িটা একটু ভেজে নেব আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুন আর চিংড়ি মাছটা আমি একদম ভালোভাবে তেলটার মধ্যে আমি ভেজে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত এইটা আমি চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি। তো চিংড়ি আর আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে 1 চা চামচ আছে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ আছে মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ আছে ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আছে জিরার গুঁড়ো, 1 চা চামচ আছে গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ আছে গোলমরিচের গুঁড়ো। আর সাথে এখানে আমি 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20-25 সেকেন্ড এটা আমি ভেজে নিব। তো এটা আমি 20-25 সেকেন্ড এটা ভেজে তারপর এখানে আমি কচুটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি কোনো প্রকার পানি দেই নাই কারণ কচুটা থেকে কিছুটা পানি আছে। তো আমি কচুটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটা আমি চিংড়ি আর কচুটা একসাথে একদম ভালোভাবে এটা আমি ভেজে নিব। তো কচুটা দিয়ে আমি 6-7 মিনিট এই চিংড়ি মাছটার সাথে একদম ভালোভাবে ভেজে নিলাম। আমার কচুটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন শেষ পর্যায়ে এখানে আমি 1 চির লেবুটা আমি চিপিয়ে দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিচ্ছি। একটু চিনি দিলে টক মিষ্টি এই কচুটা খেতে বেশি ভালো লাগে। সাথে কিছু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি আর 2 মিনিট ভেজে এই কচু কোনাটা আমি উঠিয়ে নেব। আর এই কচু বোনাটা আমি যেভাবে বোনা করেছি এটা এভাবে বোনা করে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ মজার হয়। তো হয়ে গেল খুবই মজাদার ছোটো চিংড়ি দিয়ে কচু বোনার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।